সাম নীতি অবলম্বন করলেন। সাম নীতি কি? সাম নীতি হলো বহু প্রকার সুমিষ্ট বাক্যের দ্বারা, অনুনয় বিনয়ের দ্বারা মান ভাঙানোর প্রচেষ্টাকে বলে সাম নীতি। তা প্রথমে আমার গোবিন্দ রাধারানীর চরণে সাম নীতিতে মান ভাঙানোর চেষ্টা করছেন কিভাবে?
হয়নি তাই এক মুহূর্ত যে বদন না দেখলে প্রাণ বাঁচে না ক্ষণকাল কৃষ্ণ অদর্শনকে যে রাধা কোটি যুগ বলে মনে করে আজ সেই কৃষ্ণ বদন আর দেখবে না এই মনে করি ঘোমটা দিয়ে মুখ ঢেকে মুখ ঘুরিয়ে বসলেন বিনোদিনী মানে হইল বাম এত মান করলেন গোবিন্দের প্রতি মুখ ঘুরিয়ে বসলেন দেখিয়া আকুল নাগর কান দেখিয়া আকুল নাগর কান জগৎবল্লভ কৃষ্ণ যার চরণে জগতে লক্ষ লক্ষ প্রতিব্রতা রমণী যেচে সেদে দাসী হতে চায় সেই জগৎবল্লভ কৃষ্ণ রাধারানীর চরণতলে গড়াগড়ি যাচ্ছে ধরণী ভাসিয়ে দিচ্ছে নয়নের জলে চোখের জলে মাটি ভিজিয়ে দিচ্ছে রাধারানীর চরণে গড়াগড়ি যাচ্ছে আর বলছেন কি রাখো 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 বলে মারি মারি রাখো 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 বলে মারি জানে আমি তোমার কেনা দাস
चरणी गड़ा गड़ी जाए अरे बोली राधे राधे चरण दास के तुम्हार चरणे राखो चरणे राखो 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 बोली बारे बार एक बार नय बहुबार बोलछे राखो कोथाय राखबे तुम्हार चरणे दास के चरणे राखो राधे अब ये तुम्हार केना दास केना दास की जनो चरण छाड़ा करुणा चरण छाड़ा करुणा जनो चरण छाड़ा करुणा चरण छाड़ा करुणा चरण छाड़ा चरण छिड़े बोलो कोथाय बाजाबो ओगो राधे तुम्हार चरण छिड़े बोलो यार आरवार जगाना राधे तुम्हार चरण छिड़े बोलो यार हमें ये तुम्हार केना दास केना दास এখনকার যুগে কেনা দাস নাই এখন যারা দাস বা চাকর তারা হলো মাইনে করা রাধে মাইনে পোষানো থাকলো না হলো চলে গেল আর একটা যুগে দাস দাসী কেনা বেচা হতো দাসকে কিনে নেওয়া হতো টাকা দিয়ে আর সেই কেনা দাস মালিক তাড়িয়ে দিলেও সেই দাসের অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না অন্য কেউ তাকে গ্রহণ করতে পারত না কেন না অন্য সবাই জানে ওর অমুকের কেনা দাস আমি নিতে পারবো না আর দাসও অন্য কারো আশ্রয় নিতে পারবে না কেনা দাস তো তা রাধারানী কেনা দাস আমার গোবিন্দ দেখেছেন রাধারানীর কেনা দাস আমি বলছি না গোবিন্দ নিজেই বলছেন রাখো 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 বলে বারে বার আমি যে কেনা দাস কেনা দাস যে তোমার মুখে
যেতে বলো এ হারাই হারাই তুমি বিনে আমার আর কেহ নাই আর কেহ নাই যতই হাহুতাশ গোবিন্দ করছেন কিন্তু কান্ত পানি ধ্বনি ধ্বনি ফিরে নাহি চায় ফিরে নাহি চায় এত করে সাথে করে বলছেন তবু রাধারানী দয়া হচ্ছে না শুনো শুনো ভানু বলন ভানুবালা প্রেমময়ী সুরসন ভানুবালা প্রেমময়ী হলাম বলে
सब दिए राधे तुमार राधे तुमार होलाम बोले बोले तुम्हें छाड़ा राधे तुमार चरणे सब दिए बोली तुम्हें मोर जप तप तुमी मोर ध्यान राधे तुमी मोर जप जप तप तुमी हरि तुमी मोर जप तप जप तप तुमी मोर ध्यान राधे तुमी मोर जप तप तुमी मोर ध्यान तंत्र राधे राधे तुमी मंत्र तुमी अमर हरि नाम नामे नामे राधे तुमी तंत्र तुमी मंत्र तुमी मंत्र तुमी हरि नाम ग बोली तुमी तंत्र तुमी मंत्र तुमी हरि नाम राधे तुमी तंत्र तुमी तुमी हरि नाम तुमर लगिया वृंदावन गोरिला राधे तुमर लागिया वृंदावन गोरिला वृंदावन गोरिला वृंदावन गोरिला तुमर लागिया सब किछु तुमार लागी सब किछु तुमार लागी एई वृंदावने आमार जत लीला खेला राधे गो तुमार लागी एई वृंदावने जत लीला खेला वृंदावन राधे सब किछु तुमार लागी वृंदावन अमर जत अमर जत लीला खेला सब किछु तुमार लागे ए वृंदावने जत अमर लीला खेलाया ओ राधे सब किछु तुमार लागे बोली अमर जत लीला खेला ধরি যাবে বাঁশরি বাজাই বাঁশরি বাজাই সকল ভুলিয়া তুমি কাছে আসরাই কাছে আসরাই আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় ইথে যদি প্রত্যয় না হয় মদন কর সাক্ষী
आदेश करो हो चल पदे नाम लिखी गुफरा आदेश का रहा तुम्ही सब पदे नाम लिखी हुआ पदे नाम लिखिए अमी दास खात लिखे दे अमी दास खात लिखे अमी दास खात लिखे दिगो तुमार चरणेर केना दास बोले अमी दास खात लिखे दिगो तुमार चरणेर विश्वास ना होय अमी तुम्हार केना दास अमार जा किछु लीलाखेला सब तुम्हार जन्य तुम्हार विश्वास ना होय अमार कथाय ताहले आदेश करो तुम्हार चरणे अमी अमार निजेर नाम लिखे दी श्याम नाम अमी तो चरणे थाकते पाच्छि ना तोमार नाम आर नामी तो अभिन्न अमार नाम तुम्हार चरणे धारे में लिखे दिच्छि तुम्हार केना दास बोली ताहले विश्वास होबे जय निताय हरि बोल सुनो कोमल पदे अमर कठिन नाम तुम्हार कोमल पदे कोमल पदे अमर कठिन नाम যদি লিখতে আছর যায় তোমার কমল পাবে আমার এই কঠিন নাম কঠিন নাম যদি লিখতে আছর লাগে যদি লিখতে আছর যায় তুমি যদি বলো না আমার কোমল পদে তোমার কঠিন নাম লিখো না আমার পায়ে ব্যথা লাগে কোমল পদে কঠিন নাম কঠিন নাম যদি রাধে যদি লিখতে লিখতে অচর যায় গো রাধে তোমার কোমল পদে আমার কঠিন নাম যদি লিখতে আছর যায় ভূমি পরে লিখি নাম ভূমি পরে মাটিতে আমি লিখছি চরণে আমার কঠিন নাম লিখতে যদি চরণে তোমার চরণে ব্যথা লাগে তাই আমি মাটির উপরে আমার শ্যাম নাম লিখছি বলি ভূমি পরে লিখি নাম একবার পদ দেহ ভূমি পরে লিখি না একবার পদ হবে নাম ধন্য আমি ধন্য হবে আমার নাম ধন্য আমি ধন্য
হবে আমার নাম ধন্য আমি ধন্য হবে তোমার কোমল চরণ পরশ পেয়ে হবে আমার নাম ধন্য আমি ভাবে ধন্য তোমার কোমল চরণ পরশ পেয়ে হবে আমার নাম ধন্য আমি ধন্য তোমার কোমল চরণ পরশ পেয়ে হবে নাম ধন্য আমি ধন্য তোমার কোমল চরণ পরশ পেয়ে হবে আমার নাম ধন্য আমি ধন্য তোমার কোমল চরণ যে গোবিন্দকে সেদে কেঁদে আমরা পাই না, আর সেই জগৎবল্লভ কৃষ্ণ রাধারানীর চরণ ধরে সাধছেন, চরণ ধরে কি বলছেন, কোমল পদে যদি আমার কঠিন নাম লিখতে আঁচর লাগে ব্যথা লাগে তাহলে চরণে আমার কঠিন নাম লিখবো না, আমি মাটির উপরে আমার নাম লিখছি শ্যাম নাম, সেই নামের অক্ষরের উপরে তুমি তোমার চরণ দাও, ভূমি পরে লিখি নাম পদ দেহ রাই, এতে কো কহিল যাবে তবু নাহি গেল মান, তবু নাহি গেল মান, তখন রাধারানীর প্রিয় সখী ললিতা বলছেন, রাধে এত মান ভালো না রে, মানে এখন ক্ষমা দে, কিন্তু রাধারানী কোনো কথা শুনছে না, তখন গোবিন্দ আমার গোবিন্দ আমার ভেদ নীতি অবলম্বন করলেন, সামনীতি গেল হলো না, এবার ভেদ নীতি অবলম্বন করলেন, ভেদ নীতি কি, ভেদ ভেদ নীতি, উজ্জ্বল নীলমতি বলছে ভেদ নীতি কাকে বলে, ভেদ নীতি মানে প্রিয়তমা মান করলে তার মান ভাঙাবার জন্য নিজের মহিমা কীর্তন করে মান ভাঙানোর প্রচেষ্টাকে ভেদ নীতি বলে, তুমি আমার প্রতি মান করেছো আমি কে জানো, আমি প্রধানমন্ত্রী আমি রাষ্ট্রপতি সবাই আমাকে মান্যই করে তাই না, আর তুমি আমার প্রতি মান করেছো জানি তাই না, আমাকে চেনো না আমি ব্যারিস্টার অমুক তমুক আমি হাকিম বিচারপতি,
অনেক সময় এরকম ধরনের কথা বললে নায়িকার মান আর থাকে না। তা গোবিন্দ আমার এরকম একটা নীতি অর্থাৎ ভেদ নীতি অবলম্বন করলে নিজের মহিমা কীর্তন করে বলছেন, আমি কে জানো? তুমি আমার প্রতি মান করেছো? মিন কর্ম বরাহ আমি নিঃসিংহ অবতার হয়েছিলাম, মৎস্য অবতার, কাছিম অবতার, মেন রূপে আমি বেদ উদ্ধার করেছিলাম, তারপর কূর্ম অবতার হয়েছিল আমার, তারপর বরাহ অবতার, বরাহ অবতারে আমি মেদিনীকে উদ্ধার করেছিলাম যখন পাতালপুরীতে হিরণ্যাক্ষ হরণ করে নিয়েছিল মেদিনীকে, সেই আমি মেন কর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার, আমি প্রহ্লাদের কারণে নৃসিংহ রূপে ভগবান রূপে অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুকে নিধন করেছি, সেই আমি জানো। আমি বামন অবতারে বলিকে ছলনা করেছিলাম ত্রিপাদ ভূমি তার কাছ থেকে চেয়ে নিয়ে, সেই আমি। আর তুমি আমাকে আমার প্রতি অভিমান করেছো, আমাদেরকে ফিরে তাকাচ্ছ না, আমি কে জানো? শুধু তাই নয়, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, আরে পরশুরাম অবতারে ক্ষত্রিয় ধনে নিধন করি, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, আরে পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, রাবণ পরশুরাম রাম অবতারে ক্ষত্রিয়কে নিধন করেছিলাম 21 বার পরশুরাম অবতারে কুঠারের দ্বারা, আবার রাম অবতারে রাবণকে বধ করেছিলাম, সেই আমি। মোর পদ পরশ গুণে কষ্ট তরে শরণ ভেল, মোর পদ মহিমা দেখো, আমার চরণের পরশ পেয়ে পাষাণী মানবী হয়েছিল অহল্লা সত্য, আমার পদ পরশ পেয়ে মাধবের কাঠের তরি সোনা হয়েছিল, সেই আমি। আরো শুনবে আমার মহিমা, আরো শুনবে, শোনো। দেবরাজ দর্প লাগি গিরি গোবর ধন ধরি, দেবরাজ অশ্বিনী হতে
ইন্দ্রের দর্পকে নাশ করবার জন্য কেনে আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলাম, আমি গোকুলবাসীকে রক্ষা করেছিলাম, সেই আমি। আর শুনবে কালিয়া দমন শকট ভঞ্জন পুতনা রাক্ষসী দমন কথা কেনা জানি বৃন্দাবনে সবরাধে তোহে কহি আর আবার। আমি কালিয়নাক দমন করেছি, আমি পুতন রাক্ষসীকে বধ করেছি, শকট ভঞ্জন করেছি, তৃণাবত্তসুরকে বিনাশ করেছি, সেই আমি বলো। আর তুমি কিনা আমার প্রতি মান করেছে এমন মান, আমার দিকে ফিরে তাকাচ্ছ না, আমাকে চেনো, আমি কে যাইনি তাই এত কোক হলো যাবো তবু নাহি গেল মান। শেখর শ্যামের দশা দেখি কাথর ভরে কহে, শেখর কহে তখন কাথর হয়ে রায় শেখর, আমার গোবিন্দের চরণ, গোবিন্দের নাম রায় শেখর, বৈষ্ণব কবির নাম রায় শেখর, শেখর কাতর, আবার বৈষ্ণব কবি রায় শেখর, সেও কাতর। মান গেল না, মহিমা কীর্তন করে, এত মহিমা কীর্তন করেও মান গেল না, নিতাই গৌর হরিব। এইবার গোবিন্দ শাম ভেদ কোনটায় কাজ হলো না, এবার দান নীতি অবলম্বন করলেন, দান দান, কিছু দান করে মান ভাঙানো যাবে, তাই না কি গো? দান করে মূল্যবান রত্ন অলংকার মান, কোন রমণী যদি মান করে, নায়িকা যদি মান করে, নায়ক অনেক সময় মূল্যবান অলংকার তাকে দিয়ে মান ভাঙায়, তাই না? যেমন এই জগতে আমার মায়েরা যখন মান করে, তখন তার স্বামী হয়তো একটা পাঁচ ভরি ওজনের সোনার হার এনে বললেন, এখন 1,000 টাকা ভরি না, কত 1,200 টাকা, হ্যাঁ ও 12,000 টাকা, 12,000 টাকা ভরি, হ্যাঁ তা 12,000 টাকা ভরি যদি পাঁচ ভরি ওজনের একটা হার এনে যে মা মান করেছে, তার স্বামী এসে বললেন, দেখো তোমার জন্য না 5 ভরি ওজনের হার এনেছি, দেখো বলুন আর মান থাকবে গো? আর মায়েদের মান থাকতে পারে না, সঙ্গে সে মান ভেঙে যাবে। তাই গোবিন্দ ভাবলেন, আমার যা কিছু আছে রত্ন অলংকার রাধারানীকে দান করি, হয়তো মান ভাঙবে তাহলে। হরি বল, পরশিতে
দেহ লেহরাই সাধীর মুরলি সাধীর মুরলি মুরলি তো আমার সর্বস্ব আমি তোমায় দিয়ে দিলাম পরশিতে চাই তোমার চরণে চরণে এই বলি কলে পিত বাস করিয়া সাহস 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 গোবিন্দ সাধের মুরলি তো প্রথমে দিলেনি তারপর অঙ্গে রত্নাঙ্গুরি হাতের বাজু গলার হার যা কিছু মূল্যবান অলংকার ছিল সব রাধারানীর চরণে দিলেন অভিমানে মত্ত হয়ে সব ঝেড়ে ফেলে দিলেন সব ঝেড়ে ফেলে নিজ হাতে গাথা ও গজমুকুতা যাহা নাহি সুরপুরে সুরপুরে যাহা নাহি সুরপুরে মলয় জমালা তাম্বুর ডালা সব ফেলিল ঝারিয়া ফেলিল দূরে প্রিয় সখী সব হইয়া কেহ না কেহ তো না কহে কিছু ভয়ে ভীত হয়ে নাগর শেখর দাঁড়ায় রহিল পিছু প্রিয় সখীরা ভয় পেয়ে কেউ কিছু বলছে না নাগর তখন ভয়ে ভীত হয়ে তরা সে কাঁপছে এবার দাঁড়ায় রইল পিছু পিছে দাঁড়িয়ে কাঁপছে রাধারানী ভয়ে ভীত হয়ে কাঁপছে না গো কিছু বলছে না চাইনি তাই মান যাচ্ছে না কি হবে ললিতা বলছে রাধে বিমুখ বিমুখী ভাবং পরিহর সুমুখী গো বিমুখ ভাবং ক্ষমা করে হাতে ধরি মিনতি করি
ফল হচ্ছে না। তখন ললিতা সখী রাধারানীর হাতে ধরে বলছেন, বিমুখী ভাব পরিহর সুমুখী গো। তোর ওই বিমুখী ভাব, তুই যে মুখ ঘুরিয়ে বসে আছিস, ওই বিমুখী ভাব পরিত্যাগ করে একবার বদন তুলে তাকা তো কামবন্ধের দিকে, দেখ না মুখটা কেমন, একেতেই কালো তারপরে আরো কালো হয়ে গেছে, একবার ফিরে তাকা মুখ তুলে চা। বিমুখী ভাবং পরিহর সুমুখী গো, তোর নাম যে তুই যে সুমুখী, তোর নাম যে সুবদনী, সুবদনী কখনো এরকম মুখ বলিল করে থাকতে আছে, ভালো লাগে না, মুখ তুলে চা তা। ইহবেরি মোহে হেরি, এবারের মতো আমার দিকে তাকিয়ে এক কাজ কর, প্রণত অনুগত নাথে, তোর চরণে অনুগত নাথের দিকে একবার তাকা, শব্দ সক্ষম হ, হরি লাগি ধরি তো আহাত। প্রাণবল্ল গোবিন্দের জন্যে আমি তোর হাতে ধরে মিনতি করছি, এবার মতো ক্ষমা করে দে। যাইনি তাই গোবিন্দ সাধলেন, দয়া হলো না, সখী ললিতা সাধছেন, কিন্তু রাধারানী কি করছেন দেখুন, এত করে সাধছেন ললিতা রাধারানীকে, তবু রাধারানী দয়া হচ্ছে না। ললিতা বলছে, তব ললিতায়া তং ললিতায়া ব্রজ মাঝে কই নাহি জানো, কই নাহি জানো, অগরাধে অগরাধে, ললিতা তোর তুই ললিতা, ললিতা তোর তুই ললিতা, ব্রজ মাঝে কে না জানি, এই ব্রজ মাঝে কে না জানি, তায়া চর পাতি হেক ভিকু মাগিয়ে, চর পাতি হেক ভিকু মাগিয়ে, মান মহা ধন ধন দেহ ভিক্ষা ভিক্ষা দে, আমি আঁচল পেতে দাঁড়ালাম, ললিতা বলছি, ললিতার কোনো কথা শুনল না। তখন বিশাখা, ললিতা যখন সেদিকে ফল না ফল, তখন বিশাখা বিশাখা বলছেন, মানবিতাস্তা রাধি শ্রুতি নিকটে বিশাখা, হে রাধি এ মান কিন্তু তোর থাকবে না, থাকবে না, গোবিন্দ আছে তাই মান আছে, মান আছে, গোবিন্দ চলে গেলে আর মান থাকবে না, মান থাকবে না। তাই তোকে একটা কথা বলি রাধি, তুই হলি একা বল্লভা, বল্লভ আর সে বহু বল্লভ, তোর কিন্তু কৃষ্ণ ছাড়া কেউ নাই, কিন্তু তার তোর মতো তার অনেক আছে, 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 তোর কৃষ্ণ ছাড়া আর কেহ নাই, তোর মতো তার অনেক আছে, তোর মতো তার অনেক আছে, তোর কৃষ্ণ ছাড়া আর কেহ নাই, তোর মতো তার অনেক আছে, কৃষ্ণ ছাড়া আর কে ভোলা, একবার গেলি আর পাবি না, কৃষ্ণ ছাড়া আর কে ভোলা, একবার গেলি আর পাবি না, কৃষ্ণ ছাড়া আর কে ভোলা, হরি তোর মতো তার অনেক আছে। আমাদেরও তাই ভাবতে হবে গো, আমাদের সবসময় ভাবতে হবে কৃষ্ণ ছাড়া আমাদের আর কেউ নেই, কিন্তু গোবিন্দের তো আমার মতো কত আছে,
কিন্তু আমার যে গোবিন্দ ছাড়া কেউ নাই, জন্মে জন্মের সাথী রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর জন্মে মরণে গতি আর নাই মোর। শুধু এই জন্মে নয়, জন্মে মরণে জন্মে জন্মে রাধা মাধব ছাড়া আর কেউ নেই। চিত্র চম্পক লতি কাদি বহুত সমুঝাওলো বাণী, বহুত সমুঝাওলো বাণী, কিন্তু কোন কথা আমার রাধারানী শুনলেন না, কারো কথা শুনলেন না। তাহলে সামনীতি কাজ হলো না, ভেদ নীতিও বিফল হলো, দান নীতি অবলম্বন করলেন সেটাও বিফল হলো। এইবার চতুর্থ নীতি, নতির আশ্রয় নিলেন। নতি কি? সম্পূর্ণরূপে চরণে শরণাগত, সারেন্ডার, আত্মসমর্পণ, অনুনয় বিনয় করে এবার বলছেন নতি। কবি জয়দেব রচিত গীত গোবিন্দের কিয়দংশ আপনাদের কাছে বলছি, বলো।